আচ্ছা, গত ক্লাসে কি বলেছি যে গামা রশ্মি ততক্ষণ পর্যন্তই বিকিরিত হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত যে মূল থেকে গামা রশ্মি বিকিরিত হচ্ছে সেই মূল সম্পূর্ণভাবে তোমার স্থিতিশীলতা অবস্থা অর্জন করার না পর্যন্ত শক্তি বিকিরণ করতে থাকবে। এবং স্থিতিশীল অবস্থা অর্জন করার পর কি হবে, আমরা কিন্তু আগের মৌলটা পাবো না, নতুন একটা মৌল পাবো, যেমন ইউরেনিয়াম থেকে আমরা থোরিয়াম পেয়েছি এরকম। কিন্তু ঠিক আছে, এবার আসো বিটা রশ্মি। বিটা রশ্মি কি? বিটা রশ্মি বা বিটা কণা আসলে ইলেকট্রন। তার মানে আগের আলফা রশ্মি থেকে আমরা কি পড়েছি, আলফা কণা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াস তার মানে নিউক্লিয়াসে আলফা মানেই নিউক্লিয়াস, তার মানে নিউক্লিয়াস মানে কি থাকবে, প্রোটন থাকবে এবং নিউট্রন থাকবে। যেহেতু সেটা হিলিয়াম নিউক্লিয়াস, তার মানে হিলিয়ামে আমরা কি জানি, দুটি প্রোটন এবং দুটি নিউট্রন থাকবে। ওকে, এভাবে আমরা মনে রাখবো। সো আলফা কণা কি, নিউক্লিয়াস, আর বিটা কণা কি, বিটা কণা শুধু ইলেকট্রন। আলফা হচ্ছে মাঝখানে থাকবে আর বিটা হচ্ছে চারপাশে থাকবে। তার মানে আমরা যদি এটাকে পরমাণুর এটার সাথে তুলনা করি, স্ট্রাকচারের সাথে তুলনা করি, তাহলে এই মাঝখানের এই অংশটুকু হচ্ছে আলফা আর এই বাইরের টুকু হচ্ছে বিটা। ঠিক আছে, তো আলফা মানে প্রোটন আর নিউট্রন, আর বিটা মানে ইলেকট্রন। আর প্রোটন আর নিউট্রন কিন্তু সব প্রোটন আর সব ইলেকট্রন, সরি নিউট্রন না, শুধুমাত্র হিলিয়াম। ওকে, হিলিয়াম নিউক্লিয়াস, অর্থাৎ দুটি প্রোটন থাকবে এবং দুটি নিউট্রন থাকবে। এভাবে আমরা মনে রাখবো, ঠিক আছে, মনে রাখার পদ্ধতি বলে দিচ্ছি। আচ্ছা, বিটা রশ্মি কি? বিটা রশ্মি আসলে ইলেকট্রন। এটি নিশ্চয়ই একটি বিস্ময়ের ব্যাপার যে নিউক্লিয়াসের ভেতরে থাকে শুধু প্রোটন এবং নিউট্রন, কিন্তু সেখান থেকে ইলেকট্রন কেমন করে বের হয়ে আসে, সেটি ঘটার জন্য নিউক্লিয়াসের ভেতরের একটি নিউট্রনকে প্রোটনে পরিবর্তিত হতে হয়। তার মানে দেখো, নিউট্রন অ্যাকচুয়ালি কী হয়ে যাচ্ছে, সেটা প্রোটনে কনভার্ট হয়ে যাচ্ছে। কিন্তু অর্থাৎ একটি চার্জহীন নিউট্রন পজিটিভ চার্জযুক্ত প্রোটন এবং নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রনে পরিবর্তিত হয়, কাজে মোট চার্জের পরিমাণ তখন কি হয়ে যাবে, অপরিবর্তিত হয়ে যাবে। অবশ্যই অপরিবর্তিত থাকবে, কারণ প্রোটন সংখ্যা যদি বাড়ে, মনে করো যে সোডিয়ামের বেলায় যে 11টা প্রোটন এবং 11টা নিউট্রন থাকে, সো একটা ইলেকট্রন, সরি 11টা প্রোটন এবং 11টা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন যদি দিয়ে দাও, তার মানে কি প্রোটন 11টা থেকে গেল, বাট ইলেকট্রন কয়টা থাকবে, 10টা। এখন আমি যদি সেখানে যদি কোনোভাবে তোমার নিউট্রনকে ভেঙে একটা প্রোটন এবং একটা ইলেকট্রনের সৃষ্টি করতে পারি, তার মানে কি 12টা প্রোটন আর 12টা ইলেকট্রন থাকলো, তার মানে কি এটা মানে আধানবিহীনই কিন্তু থাকলো। এটা কিন্তু তোমার ইলেকট্রনও বাড়লো না, প্রোটনও বাড়লো না, এটা কিন্তু নিউট্রাল অবস্থায় আছে এখনও। ঠিক আছে, সো মোট চার্জের পরিমাণ তখন কি থাকবে, অপরিবর্তিত থাকে। সমীকরণের ডান পাশে ভি দিয়ে পদার্থবিজ্ঞানের জগতের রহস্যময় কণা নিউট্রিনোর প্রতি পদার্থকে অর্থাৎ অ্যান্টি নিউট্রিনো বোঝানো হয়েছে। এটি চার্জহীন এবং এর ভর খুবই কম। আচ্ছা, অ্যান্টি নিউট্রিনো কি, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা ছোট একটা ভিডিও দেখব অ্যান্টি নিউট্রিনো এর উপর। আমরা কিন্তু সবাই ম্যাটার, অ্যান্টি ম্যাটার সেগুলো নিয়ে সূক্ষ্ম একটা আমাদের ধারণা আছে, তাই না? ধরো তোমরা পত্রিকায় দেখেছো, টিভিতেও দেখেছো, প্রায় সময় এগুলো নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন সায়েন্স ফিকশন মুভিতেও কিন্তু এগুলো নিয়ে আলোচনা করা হয় যে ম্যাটার যদি থাকে তাহলে অ্যান্টি ম্যাটারও অবশ্যই থাকবে। তাহলে ম্যাটার এবং অ্যান্টি ম্যাটার নিয়ে আমরা আরেকটি ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, নিউক্লিয়াসের ভেতর থেকে যখন আলফা কণা বের হয় সেটা একটি নির্দিষ্ট শক্তি নিয়ে বের হয়, কিন্তু বিটা কণার জন্য সেটি সত্যি নয়। বিকিরণের মোট শক্তির কতটুকু নিউট্রিনো নিয়ে নেবে তার উপর বিটা কণার শক্তি নির্ভর করে। বিটা কণা যেহেতু ইলেকট্রন, তাই তার চার্জ কি, নেগেটিভ, এবং সে কারণে সেটি ইলেকট্রিক এবং চৌম্বকীয় ক্ষেত্র দ্বারা প্রভাবিত করা যায়, কারণ যেহেতু চার্জ আছে তার, তাই না? আমরা কি জানি যে কোনো যে কোনো কণা কেন প্রভাবিত হয়, কারণ হয় সে পজিটিভ চার্জযুক্ত আর না হয় নেগেটিভ চার্জযুক্ত। আমরা কিন্তু তোমার অধ্যায় বারো অধ্যায় কিন্তু আমরা পড়ে এসে সরি দ্বাদশ অধ্যায় কিন্তু আমরা পড়েছি যে বিদ্যুতের
চুম্বক্রিয়া, ওখানে কিন্তু আমরা দেখেছি যে একটি তারের মধ্য দিয়ে বা কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি একটি আধানকে গতিশীল করানো হয় তখন কি হয়, তার চারপাশে একটি তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র তৈরি হয়। আবার একটা চুম্বককে যদি কোনো পরিবাহকের সংস্পর্শে আনা হয় তাহলেও কিন্তু সেখানে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। কেন সৃষ্টি হয়? কারণ ওখানে অনেকগুলো মুক্ত ইলেকট্রন থাকে, সেজন্য। তার মানে ইলেকট্রন যেখানে থাকবে বা চার্জিত যদি কোনো কণা বা ইলেকট্রন থাকে অবশ্যই সেটা চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হবে। এটি যখন কোনো কণার, আচ্ছা আমরা এখন এখানে আছি, এটি যখন কোনো কণার পদার্থের ভেতর দিয়ে যায় তখন সেই পদার্থের অণু পরমাণুর সাথে সংঘর্ষের কারণে সেগুলোকে আয়নিত করতে পারে। আলফা কণার হিলিয়াম নিউক্লিয়াসের তুলনায় ইলেকট্রন খুবই ক্ষুদ্র, তাই ইলেকট্রনের ভেদন ক্ষমতা অনেক বেশি। ঠিক আছে, অনেকটা এই রকম দেখো, যেমন এরকম এরকম যদি একটা তরঙ্গ, এটা কি খুব সহজে একটা পর্দাকে কিন্তু ভেদ করে যেতে পারবে, কিন্তু এই যে এত বড় যদি তরঙ্গ দৈর্ঘ্য আমরা নেই তাহলে কি হবে, সেটা কিন্তু খুব সহজে কিন্তু এটাকে ভেদ করে যেতে পারবে না, অনেকটা গ্রিন হাউস প্রতিক্রিয়ার মতো। গ্রিন হাউস প্রতিক্রিয়া কি ছিল, যে একটা তরঙ্গ সূর্য থেকে যে আলো তরঙ্গ আকারে কাচের ভেতর প্রবেশ করে, প্রবেশ করার পরে কি হয়, সেখানে শক্তি ছেড়ে দিয়ে সে বড় আকারের তরঙ্গে পরিণত হয়। এই বড় আকারের তরঙ্গটা সহজেই কাচ ভেদ করে আবার বাইরে যেতে পারে না। এই কনসেপ্টটা কিছুটা এই রকম, ঠিক আছে, কনসেপ্ট বলেছি কিন্তু। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি তখন সেই পদার্থের অণু পরমাণুর সাথে সংঘর্ষের কারণে সেগুলোকে আয়নিত করতে পারে। আলফা কণা হিলিয়াম নিউক্লিয়াসের তুলনায় ইলেকট্রন খুবই ক্ষুদ্র, তাই ইলেকট্রনের ভেদন ক্ষমতা অনেক বেশি এবং সেটি পদার্থের অনেক ভেতরে ঢুকে যেতে পারে। কয়েক মিলিমিটার পুরো অ্যালুমিনিয়ামের পাত দিয়ে একটি সাধারণ বিটা কণাকে থামানো সম্ভব, ঠিক আছে, যেহেতু সে খুবই সূক্ষ্ম, খুব সহজে কিন্তু ঢুকতে মানে ভেদ করে যেতে পারবে। তার মানে অনেক মোটা একটা অ্যালুমিনিয়াম পাত লাগবে, অনেক ঘনত্ব বিশিষ্ট, যেন আমরা সেটাকে থামাতে পারি। আচ্ছা, বিটা কণার বিকিরণ হলে নিউক্লিয়াসে একটি নিউট্রন কমে গিয়ে একটি প্রোটন বেড়ে যায়, তার মানে প্রোটন বেড়ে যাচ্ছে কিন্তু, তাই তার নিউক্লিয়ন সংখ্যা সমান থাকে। কিন্তু যেহেতু পারমাণবিক সংখ্যা প্রোটনের সংখ্যার উপর নির্ভর করে, তাই নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা বেড়ে ভিন্ন মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়, ঠিক আছে। যেমন তেজস্ক্রিয় C14 বিটা বিকিরণে N14-এ পরিবর্তিত হয়। N মানে কিন্তু নাইট্রোজেন, এবং সাথে একটা কী তৈরি হচ্ছে, এই যে অ্যান্টি নিউট্রিনো তৈরি হচ্ছে। ওকে, মজার ব্যাপার হচ্ছে বিটা বিকিরণ বলতে আমরা যে শুধু নিউক্লিয়াসের ভেতর থেকে ইলেকট্রনের বিকিরণ বোঝায় তা নয়, ইলেকট্রনের প্রতি পদার্থ পজিট্রনের বিকিরণকেও বিটা বিকিরণ বলে। প্রতি পদার্থ কিন্তু আমরা এখানে একটু ধারণা পেয়েছিলাম, বলেছিলাম যে পরে পড়াবো, এই যে প্রতি প্রভা, আচ্ছা এটা নিয়ে আমি আলোচনা করব পরবর্তী ক্লাসে, ঠিক আছে, আপাতত আমরা জেনে নিই এতটুকু। তাহলে দেখো কতটুকু হলো আমাদের, আচ্ছা তার জন্য নিউক্লিয়াসের ভেতর কোনো একটি প্রোটনকে নিউট্রনে পরিবর্তিত হতে হয়। এই প্রক্রিয়াতে নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা এক কমে যায় বলে তার পারমাণবিক সংখ্যাও এক কমে ভিন্ন মৌলে নিউক্লিয়াসে পরিণত হয়। এই বিক্রিয়াটি নিউক্লিয়াসের বাইরে হতে পারে না, কারণ নিউট্রনের ভর প্রোটনের চেয়ে বেশি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজ আমরা বিটা রশ্মি পর্যন্তই রাখি, পরবর্তী ক্লাসে প্রতি পদার্থ কী, তারপর এখানে আরও কিছু কনসেপ্ট পেয়েছি আমরা, সেগুলো কি অ্যান্টি নিউট্রিনো, কি অ্যান্টি ম্যাটার, কি সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, তাহলে জিনিসগুলো আরও বেশি ক্লিয়ার হবে। তাহলে আজকের মতো এতটুকুই, কথা হবে আবার পরবর্তী ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।